পূজোর আগে সুখবর, 4% ডিএ বাড়ালো কেন্দ্র। 1 জুলাই থেকে বর্ধিত ভাতা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। এতদিন পর্যন্ত 42% ডিএ পেতেন কর্মচারীরা, এবার তা বেড়ে দাঁড়ালো 46%। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দীর্ঘদিন ধরেই কবে ডিএ বাড়বে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে উৎসবের মরশুমের আগেই কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের ডিএ বৃদ্ধির সুখবর দিল কেন্দ্র।